হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল ওয়েটের পক্ষ থেকে আমি ফারুক আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 10 এর অটো আপডেট কিভাবে পার্মানেন্টলি অফ করতে হয়। সো ফ্রেন্ডস, দেরি না করে চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক। আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ফ্রেন্ডস, আমাদের উইন্ডোজের আপডেট অফ করার জন্য তিনটি প্রসেস ফলো করতে হবে। এখানে আমরা তিনটি স্টেপে আপনাদেরকে দেখাবো। জাস্ট এক জায়গা থেকে আপনি অফ করলে আপনার আপডেটটি অফ হবে না, আপনার মেগাবাইটটি কাটবে। আর আপনাদেরকে সাজেস্ট করবো, যারা ওয়াইফাই ইউজার তাদের উইন্ডোজের আপডেটটি না অফ করাই বেটার, কারণ আপনাদের যে আপডেটটি এখানে হয় তার কারণে আপনাদের সিকিউরিটি সিস্টেমটা ভালো থাকে, তো আপনারা বিশেষ করে এটা অফ করবেন না। আর যারা মোবাইল ইউজার তাদেরকে তো করতেই হবে। সো ফ্রেন্ডস, আমাদের প্রথম যে স্টেপটি সেটি হচ্ছে আমরা জাস্ট সার্চ অপশনে যাব, তারপর এখান থেকে সার্চ দিব উইন্ডোজ আপডেট। দেখেন, উইন্ডোজ আপডেট লিখে সার্চ দিলে উপরে যে অপশনটি আসছে আমরা এটার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই জায়গাতে আপনারা জাস্ট দেখবেন অ্যাডভান্স সেটিং, তো অ্যাডভান্স সেটিংয়ের উপরে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন পোজ আপডেট লেখা আছে, এটা আপনারা জাস্ট ক্লিক করে টার্ন অফ করে দিবেন। তো আমার উইন্ডোজটা আপডেট চাচ্ছে, এই কারণে এখানে এই লেখাটি উঠে আছে, তো আপনারা জাস্ট এটি অফ করে দেবেন, মানে এখানে আপডেটটি পজ করে দিবেন। জাস্ট এটি করার পর আপনারা ডেলিভারি অপটিমাইজেশনে যাবেন, জাস্ট এটিও আপনারা যেভাবে অফ করা আছে আমার এরকম অফ করে রাখবেন। দেন প্রাইভেসি সেটিং, এখানেও দেখেন সবগুলোই এগুলো অফ থাকবে। এগুলো অফ রাখার পর আপনার যে দ্বিতীয় সেটিংটি সেটি হচ্ছে আপনারা জাস্ট সার্চ দিবেন কন্ট্রোল প্যানেল। তো জাস্ট কন্ট্রোল প্যানেলটি ওপেন করবেন, ওপেন করার পর আপনারা জাস্ট আনইনস্টলে যাবেন। দেন এখান থেকে আপনারা দেখবেন গুগল অন ড্রাইভ, সরি এখানে দেখবেন মাইক্রোসফট অন ড্রাইভ, দেন এটি আনইনস্টল করে দিবেন। তো আমি যেহেতু আনইনস্টল করে দিয়েছি, আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে মাইক্রোসফট অন ড্রাইভ এবং মাইক্রোসফট অন ড্রাইভ ফর বিজনেস, এই দুইটা জিনিস আপনারা অফ করে দিবেন, কারণ এই দুইটা জিনিস থেকে খুব বেশি মেগাবাইট কাটে। সো ফ্রেন্ডস, এই দুইটা আপনারা আনইনস্টল করে দিবেন। এই দুইটা আনইনস্টল করার পর আমাদের সর্বশেষ যে প্রসেসটি এবং সব থেকে ইম্পর্টেন্ট প্রসেস এটি। সো ফ্রেন্ডস, এটি করার জন্য আপনাদেরকে জাস্ট সার্চ অপশনে যেতে হবে, যাওয়ার পর এখানে সার্চ দিতে হবে সার্ভিস। তো সার্ভিস লিখে সার্চ দেওয়ার পর উপরে যে অপশনটি আসছে এটি ওপেন করবেন। তো এটি ওপেন করার পর আপনারা জাস্ট মাউসের এই কার্জারটি ধরে আপনার একদম নিচের দিকে আসবেন। একদম নিচের দিকে আসার পর একটু ওপরে দেখবেন উইন্ডোজ আপডেট লেখা আছে, তো আপনারা এখান থেকে সার্চ দিয়েও এটা খুঁজে নিতে পারেন। দেখবেন জাস্ট উইন্ডোজ আপডেট এই লেখাটি লেখা আছে, তো এটি আপনারা ডাবল ক্লিক করে ওপেন করবেন। তারপর এখানে আপনাদের কিন্তু ম্যানুয়ালি হয়ে থাকবে, এরকম ম্যানুয়াল থাকবে, তো আপনারা এটা জাস্ট ডিজেবল করে দিবেন। ডিজেবল করার পর দেখেন আমার এখানে স্টপ লেখা আছে, তো আপনাদের এখানে স্টার্ট লেখা থাকবে, এখানে ক্লিক করে এটা স্টপ করে দিবেন আমার মতো। দেন অ্যাপ্লাই করবেন, তারপর ওকে। তাহলে এখানে দেখবেন ডিজেবল লেখা চলে এসেছে, তো তার মানে আমাদের উইন্ডোজের আপডেটটি বর্তমান অফ হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এই প্রসেসগুলো ফলো করার পর আপনার উইন্ডোজের আপডেটটি অফ হয়ে যাবে আর এক্সট্রা কোনো মেগাবাইট কাটবে না। তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাদের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।